হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি আজকে আপনাদেরকে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও দেখাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা চিলার বাচ্চা, মানে দুটো বাচ্চাই তুলেছিল, কিন্তু একটা বাচ্চাকে ওর বাবা মা খুব বেশি খাওয়াচ্ছে আর একটা বাচ্চাকে খাওয়াচ্ছেই না। ও অনেক শুকিয়ে গেছে আর বাচ্চাটা ছোট, আর বাচ্চাটা হালকা, কী জন্যে আমি বুঝতে পাচ্ছি না। এই বাচ্চাটাকে কেন খাওয়ালো না, তারপরে বাবা মা পা দিয়ে চটকিয়ে বাচ্চাটাকে একদম দুর্বল করে ফেলেছে। তাই আমি ওকে আলাদা করে নিয়ে আসছি এভাবে রাখছি, রেখে আমি নিজে একটা একটা করে দানা ওকে খাওয়াচ্ছি। তো বন্ধুরা, এমনভাবে খাঁচার মধ্যে ওর বাবা মা ওকে পা দিয়ে চেপে ধরছে যে ওর পায়ে আঘাত লাগছে, পা ন্যাংরা হয়ে গিয়েছে, ডানা ভেঙে গেছে। আর দেখেন ছোট্ট বাচ্চাটা, একদম ছোট্ট, গায়ে লম টম কিচ্ছু হয়নি তেমন ভালো। আর পাটা কুড়াচ্ছে, ও পাখনাটা খাঁচার মধ্যে ঢুকে গিয়েছিল। তে বন্ধুরা, এই বাচ্চাটা কি বাঁচবে কি না তাও বলতে পারছি না। তো দেখতে খুবই কিউট, ঠোঁট দুটো কালো কুচকুচে হয়েছে, চিলার বাচ্চা। দুটো বাচ্চাই তুলেছে কিন্তু একটা এই অবস্থা, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই খুবই সুন্দর, খুবই কিউট দেখতে। তা আমি যত্ন করতেছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহর ওপরে ভরসা করতেছি যে আল্লাহ কি করে। তো বাচ্চাটাকে যত্ন করার পরে দেখা যাক আমি এই বাচ্চাটা বেঁচে থাকে কি না। যদি বেঁচে থাকে তবে আপনাদের এই ভিডিওর সাথে ওই পরবর্তী আমি ওকে ভিডিও করে আপনাকে দেখাবো যে বাচ্চাটা বেঁচে আছে আর বড় হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ও এখন নিজের গা চুলকাচ্ছে, ওকে একটু পানি খাওয়ালাম, কয়েকটা গমের টুকরা দিয়েছি খেয়েছে, আর এভাবে ওকে বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই পাখিটার জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয় এবং বেঁচে থাকে। আমি ওকে আমার রুমে নিয়ে আসছি এবং আমার রুমে নিয়ে আসি আমি ওকে এভাবে রেখে দিয়েছি। আর ঘুরে ফিরে ওকে দুটো একটা করে দানা খাওয়াচ্ছি, এক কোয়া রসুন খাইয়েছি, যেহেতু ওর পায়ে ব্যথা, পা আর এক পাশের পাখনা ঢুকে গিয়েছিলো খাঁচার মধ্যে, ওর বাবা মা ওকে পাড়ায় ধরে রাখছিল। খুবই ছোট বাচ্চাটা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখবেন আর দোয়া করবেন আমার পাখিটার জন্য। লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি কিভাবে পাখিটাকে হাতে করে কিভাবে খাইয়ে কি খাওয়ালে পরে ও সুস্থ হবে তাড়াতাড়ি এবং বড় হবে, কি খাওয়ানো যাবে, আপনারা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে দয়া করে জানাবেন। রাখি বন্ধুরা, আপনাদের কমেন্ট, আপনাদের দোয়া আমার সাথে সবসময় থাকবে, আমি আশা করি আপনাদের কাছে এতটুকু। তো বন্ধুরা, রাখি, পরবর্তী আমি দেখাবো, যদি ও বেঁচে থাকে তো আপনাদেরকে আমি দেখাবো যে আমি আমার পরিশ্রমে সফলতা পেয়েছি, ও বেঁচে আছে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।